সড়ক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম সেতু। হাজার হাজার বছর আগেও মানুষ নদী পারাপারের জন্য সেতু তৈরি করার প্রযুক্তি আবিষ্কার করেছিল, কিন্তু হাল আমলের আধুনিক প্রযুক্তি সেতুকে শুধু যোগাযোগের মাধ্যমেই সীমাবদ্ধ রাখেনি। অনেক সময়ই তা হয়ে উঠেছে মানুষের অবিশ্বাস্য ক্ষমতার প্রদর্শন বা মনোমুগ্ধকর শিল্পে। বিশ্বের অদ্ভুত এবং অসাধারণ বৃষ্টি সেতু নিয়ে থাকছে এবারের পর্ব। চীনের গুয়াংশি প্রদেশের লিংসি নদীর উপর তৈরি এই সেতুর নাম চেংইয়ং সেতু। মূলত পাঁচটি প্যাগোডাকে জুড়ে দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু। সিঙ্গাপুরের হেলিক্স সেতু, যা তৈরি করা হয়েছে ডিএনএ আদলে। 2010 সালে খুলে দেওয়া এই সেতুতে এলইডি লাইটের ব্যবহার সেতুর নকশাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। 1181 সালে ইতালির ভেনিসে গ্র্যান্ড ক্যানালের উপর তৈরি করা হয়েছিল এই সেতুটি। 1551 সালে সেতুটি সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছিল। তারপর থেকে এখনও ব্যবহার হয়ে আসছে সেতুটি। লন্ডনে নির্মিত এই সেতুটিকে অষ্টকোণে একটি চাকার মতো গুটিয়ে রাখা হয়। শুধু শুক্রবার এটি খুলে দেওয়া হয় পারাপারের জন্য। সমুদ্রপৃষ্ঠের 2300 ফুট উপরে তৈরি এই সেতুটি রয়েছে মালয়েশিয়ার লঙ্কাওয়েতে। দর্শনার্থীদের জন্য নির্মিত 125 মিটার লম্বা এই সেতুটিতে যেতে হয় কেবল কারে চড়ে। ইংল্যান্ডের নিউ ক্যাসেলে রয়েছে এই অদ্ভুত সেতুটি। সাধারণ অবস্থায় পথচারীরা পারাপার করতে পারেন, কিন্তু কোনো নৌযান এলেই সেতুটিকে কাত করে নিজ দিয়ে নৌযানটিকে পারাপারের সুযোগ করে দেওয়া হয়। বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুটির নাম আকাশী কিউকিউ সেতু, যা রয়েছে জাপানে। এই সেতু তৈরিতে যে পরিমাণ কেবল ব্যবহার করা হয়েছে তা দিয়ে পুরো পৃথিবীকে ঘিরে ফেলা যেত 7 বারেরও বেশি। নেদারল্যান্ডসে অবস্থিত এই সেতুটির নাম স্লোয়ার হবার্গ সেতু। এটি দিনে 10 বার উপরে নিচে উঠানামা করা হয়, যাতে গাড়ি এবং নৌযান সবকিছুই স্বচ্ছন্দে চলাচল করতে পারে। ব্রাজিলের অক্টাভিও ফ্রিয়েস ডি অলিভেইরা সেতুটির আকর্ষণ এর মাঝামাঝিতে নির্মিত একটি এক্স শেপ এবং যান চলাচলের জন্য দ্বিতল রাস্তা। স্কটল্যান্ডের ফলকার্ক হুইল নামে খ্যাত এই সেতুটির মূল বিশেষত্ব হচ্ছে এটি একটি নৌকাকে তুলে 180 ডিগ্রি ঘুরে গিয়ে অপর পারে পৌঁছে দিতে পারে। সিঙ্গাপুরে দুটি পার্ককে সংযুক্ত করেছে এই সেতুটি। ঢেউয়ের মতো দেখতে এই সেতুতে রয়েছে বসার এবং আশপাশের দৃশ্য দেখার জায়গা। এটি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত সেতু। চীনের হুবেই প্রদেশে নির্মিত এই সিরাই সেতু মাটি থেকে 1627 ফুট উঁচুতে অবস্থিত। গিনিস বুকে স্থান করে নেয়া এই সেতুটি বিশ্বের সবচেয়ে লম্বা সেতু। অবিশ্বাস্য 1125 ফুট লম্বা পিলার ব্যবহার করে তৈরি করা হয়েছে এই সেতুটি। ডানিয়ান কানশান গ্র্যান্ড ব্রিজ, বিশ্বের দীর্ঘতম সেতু এটি। প্রায় 165 কিলোমিটার লম্বা চীনের এই রেল সেতুটি 2011 সালে খুলে দেওয়া হয়। পারস্যের রাজা শাহ আব্বাস 17 শতকে তৈরি করেছিলেন এই সেতুটি, যা একটি বাঁধ হিসেবেও কাজ করছে। সেতুর উপর থেকে নৈসর্গিক দৃশ্য দেখার জন্য রাজার বসার আসন এখনও রয়েছে। ফ্রান্সে নির্মিত এই সেতুটিকে অনেকগুলো ভাস্কর্যের সমষ্টি বলা যায়। 1900 সালে নির্মিত এই সেতুতে পাথরে খোদাই করা ভাস্কর্যগুলোতে ব্যবহার করা হয়েছে স্বর্ণ, ব্রোঞ্জ এবং তামা। দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত এই সেতুর দুপাশেই রয়েছে অনেকগুলো ফোয়ারা, যেখানে এলইডি লাইট ব্যবহার করে ঝর্ণাধারাকে দেয়া হয় রামধনুর রং। দীর্ঘতম সেতু ফোয়ারা হিসেবে এটি গিনেস বুকে জায়গা করে নিয়েছে। গোল্ডেন গেট ব্রিজ, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এই সেতুটি নির্মাণ করা হয় 1937 সালে। 1894 সালে ইংল্যান্ডের টেমস নদীর উপর নির্মাণ করা হয়েছিল এই সেতুটি। মূলত দুপারে নির্মিত দুটি দুর্দান্ত টাওয়ার এবং সেতুর মাঝের অংশ উপরে নিচে উঠানো নামানোর ব্যবস্থা থাকায় এই সেতুটি বিশ্বের আকর্ষণীয় সেতুগুলোর মধ্যে অন্যতম। ইতালির ফ্লোরেন্সে আর্নো নদীর উপর প্রায় 1000 বছর আগে রোমান শাসনের সময় তৈরি করা হয়েছিল এই সেতুটি। এই সেতুটির নাম পোর্টে ভেকিও। 1565 সালে সেতুর উপর আরেকটি করিডোর নির্মাণ করা হয়। অদ্ভুতভাবে এই সেতুর পিলারের সাথে অনেকগুলো ঘরও তৈরি করা হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে, আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।